দেশীয় মোবাইল অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম বিডি অ্যাপসকে জাতীয় অ্যাপ স্টোর হিসেবে ঘোষণা দিয়েছেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। চলুন জেনে নেই কি আছে এই অ্যাপ স্টোরে। বিডি অ্যাপ স্টোরে এখন থেকে স্থানীয় মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপাররা তাদের তৈরি অ্যাপ হোস্ট করে তা বিক্রি করে আয় করতে পারবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্ভাবনী মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করতে সরকারের আইসিটি বিভাগের সঙ্গে কাজ করবে টেলিকম অপারেটর রবি। রবি প্রায় 4 বছর আগে এই অ্যাপ স্টোরটাকে নিয়ে কাজ শুরু করে বিডি অ্যাপসকে। বিডি অ্যাপস এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে আমরা এখন পর্যন্ত প্রায় 13,000-এর মতো অ্যাপ ডেভেলপার ওখানে আছে, যারা 23,000-এর মতো অ্যাপ ডেভেলপ করেছে। সো এই 13,000 অ্যাপ ডেভেলপার অনেক অ্যাপ ডেভেলপারই আছে, বা কয়েক হাজার অ্যাপ ডেভেলপারই আছে যারা কিনা রুরাল এরিয়া থেকে এসেছে বা তাদের আর্থসামাজিক অবস্থা অতটা ভালো না। তারা আসলে খুঁজে পেয়েছে বিডি অ্যাপসটাকে তার জীবনের একটা অংশ, তারা এখান থেকে উপার্জন করে। আমাদের এমনও অনেক ডেভেলপার আছে যারা $2,000-3,000 পার মান্থ ইনকাম করে, সেখান থেকে তাদের ফ্যামিলি চলে। সো আমরা আসলে অনেকগুলো ফ্যামিলির জন্যই তাদের অর্থসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি এই প্ল্যাটফর্মের মাধ্যমে। বিডি অ্যাপস এমন একটি প্ল্যাটফর্ম যেটির মাধ্যমে প্রোগ্রামার অথবা প্রোগ্রামিং জানে না এমন মানুষও এখানে কাজ করতে পারবে। এই মাসেই মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী বিডি অ্যাপসকে ন্যাশনাল অ্যাপ স্টোর ঘোষণা করে। তো তারই ধারাবাহিকতায় আমরা আসলে বিডি অ্যাপসকে প্রত্যেকটা জেলায় উপজেলায় বা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর হয়েছে। আমরা 2025 সালের মধ্যেই বিডি অ্যাপসকে আরও বড় পরিসরে দেখতে চাই, প্রায় অন্তত 1,00,000 ডেভেলপার এবং যাতে 2,00,000 অ্যাপ্লিকেশন আমাদের প্ল্যাটফর্মে থাকে সেই লক্ষ্য নিয়ে আমরা আসলে কাজ করে যাচ্ছি। রবি ও আইসিটি বিভাগের চুক্তির আওতায় আইসিটি বিভাগ বিডি অ্যাপস এর সঙ্গে সারা দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ বুট ক্যাম্প এবং বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করবে।